থ্রি ইয়ার্স ফর শীতলকুচি কলেজ। থ্যাংক ইউ। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন। এশিয়ানকে বাংলামনি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই। আর বুক ফাটিয়ে বলুন, আমি গর্বিত, আমি বাঙালি। আজকের দিনে সকালবেলা একটু যে মন খারাপ হয়নি তা না, একটু মন খারাপ হয়েছিল, কিন্তু এখন আর মনটা খারাপ নেই। এখন আজকে আমার অবস্থাটা কিরকম সেটা একটুখানি বলি। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। সত্যি আজকে আমি ফাঁদে পড়েছি। কারণটা কি, আমার চোখের সামনে দেখছি আমাদের কলেজের ছাত্র ছাত্রীরা একটা অনুষ্ঠান মঞ্চ থেকে সরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি মঞ্চে বসে আছি, বিকেল 5টা অবধি অবশ্যই আমি অধ্যক্ষ আছি। তো আমার মনে হচ্ছিল আজকে যদি আমার অনুষ্ঠান না হতো তাহলে আমি একবার দেখে নিতাম, কিন্তু কিছু করার নেই, যেহেতু অনুষ্ঠানটা আমাকে ঘিরে হচ্ছে। তো এমন কোন অনুষ্ঠান হয়নি যে আজকে যেভাবে ছাত্রছাত্রীরা বিক্ষিপ্ত অবস্থায় ছিল, এরকম কোন অনুষ্ঠান আমার চোখের সামনে আমি বিক্ষিপ্ত অবস্থায় থাকতে দেইনি। সবাইকে টেনে নিয়ে এসেছি। তো এই জন্যই বললাম আজকে সত্যি আমি ফাঁদে আছি। আমার খুব মানে ডানা ঝাপটাবার কোনো অবকাশ আমার নেই, ফাঁদেই আছি। কারণ আমাকে ঘিরে অনুষ্ঠান, আমি আর যদি মেজাজ দেখাই, যদি রাগ করি তাহলে কি হবে, এটা ঠিক হবে না। আজকে আমার বলার কিছু নেই। এরকম একটা কলেজে যান এবং কলেজটা তৈরি করে দেখান, আমি বিনম্র চিত্তে তোমাদের শ্রদ্ধা জানাব। বলাটা সহজ, কাজটা করাটা খুব কঠিন, খুবই কঠিন কাজ, এটা খুবই কঠিন কাজ। কারণ কি, যে মানুষেরা আজকে আমার প্রশংসা করছে, যারা আজকে আমাকে ভালো বলছে, তারা সবাই সবসময় কি আমাকে ভালো বলেছে, সবসময় কি আমার সঙ্গে ছিল? দিস ক্যানট বি, আমি সেটা আশাও করিনি কোনোদিন। কোন মানুষ সকলের কাজে সমান ভাবে, কোন মানুষ পৃথিবীর কোন মানুষের পক্ষে আশাও করা উচিত না। একমাত্র বোকারাই আশা করে সমস্ত মানুষ তাকে ভালোবাসবে, বোকা ছাড়া কেউ এটা ভাববে না। তো এইটা হচ্ছে বিষয়। আমি সত্যি খুব আন্তরিকভাবে কৃতজ্ঞ শীতলকুচির মানুষের কাছে, শীতলকুচির মানুষ, আমার সাধারণ মানুষ যারা আজকে শীতলকুচির কলেজটা নিয়ে গর্ববোধ করেন, যারা বলেন আমাদের কলেজ, শীতলকুচির কলেজ বলেন না, বলেন আমাদের কলেজ, তাদের জন্য আমার বিনম্র শ্রদ্ধা। সাধারণ মানুষ, তারা লেখাপড়া জানে না, বাড়িতে প্রথম জেনারেশনের ছাত্রছাত্রী পড়তে আসছে, তারা যখন, আমি মাঝে মধ্যে কিছুক্ষণ আগে একজন বলছিলেন, মাঝে মধ্যে আমি অটোতে যাতায়াত করি, তারা যখন বলে, আমি যখন নিজের কানে শুনি, এই কলেজটার মাস্টার মশাইরা না ভালো পড়ায়, গর্বে বুকটা ভরে যায়। এটা নিশ্চয়ই আপনারা, আমার সহকর্মী বন্ধু যারা আছেন, তারা সবাই এই উপলব্ধি তাদের আছে, এটা আমাদের সত্যি। তো এই যে আমরা কাজ করবার সুযোগ পেয়েছি, এই কৃতজ্ঞতা বোধ আমাদের আছে। কারণ হচ্ছে যারা এই বলার অপেক্ষাই রাখে না, যারা যখন শাসন ক্ষমতায় থাকে, যে দল শাসন ক্ষমতায় থাকে, তারা কলেজ পরিচালনা করে। আমার সৌভাগ্য হয়েছে, আমাদের সৌভাগ্য হয়েছে, আমার বলাটা ঠিক না, আমাদের সৌভাগ্য হয়েছে যে যে শাসক দল যখন যারা এসেছেন, তারা আমাদের উপর আস্থা রেখেছিলেন। একসময় বামেরা ছিলেন, তারা আমাদের উপর আস্থা রেখেছেন, কোনো হস্তক্ষেপ করেননি। তারপরে তৃণমূল জমানায় আমরা তো একেবারে, ঠিক কি বলবো, একটা উদাহরণ ভালো করে দিই, ওই সময় ট্রানজিশন পিরিয়ডে মুরগি যেমন তার বাচ্চাগুলোকে নিজের পাখার তলায় এরকম করে আটকা রাখে, ঝড় ঝাপটা থেকে রক্ষা করে, সেরকম ভাবে আমাদের প্রেসিডেন্ট, তারপরে তপনদা এবং বাকি যারা শাসক দলের লোকজন আছেন, তারা আমাদের এরকম করে আটকায় রেখেছেন। তারা পরিষ্কার ঘোষণা করেছেন, রাজনীতি যদি করতে হয় কলেজের বাইরে করব, কলেজের কোনো রাজনীতি নেই। এটা সত্যি, মানে এর জন্য কৃতজ্ঞতাও খুব কম হয়ে যায়। এই যে আজকে সবাই বলছে আফজাল হোসেন প্রতিষ্ঠান হয়েছে, এ হয়েছে, সে হয়েছে, এগুলো বোগাস কথা, এগুলো কোনো, আমার কাছে এগুলো কথার কোনো গুরুত্ব থাকতো না যদি এই সুযোগটা না পাওয়া যেত। সুযোগটা পেলে তো কারোর মধ্যে কিছু থাকলে সেটার প্রকাশ ঘটে। তো সুযোগটাই যদি না পেতাম তাহলে হতো কি করে,
যদি গলায় এরকম করে টিপে ধরে থাকতো সবাই সবসময়, তাহলে কি আমরা কাজ করতে পারতাম? এটা সত্যি কথা। আমার যে সহকর্মীরা আমার সঙ্গে কাজ করেছেন, যারা এখন অবাঞ্ছিত ভাবে কোনো হস্তক্ষেপও করতে আসবো না, কোনো কথাও বলতে আসবো না, যদি আসি ঘোষণা করে যাচ্ছি একটা কারণে আসবো স্বেচ্ছায়, সেটা হচ্ছে শীতলকুচি কলেজের লাইব্রেরি। যে লাইব্রেরিটা যারা জানেন, যারা লেখাপড়ার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত আছেন, তারা লাইব্রেরিতে ঢুকে কিছুক্ষণ হাঁটাচলা করলে বুঝতে পারবেন যে লাইব্রেরির মধ্যে কি সম্পদ রয়েছে যা অন্য কোনো জায়গায় পাওয়া যাবে না। এই লাইব্রেরিটার জন্য যদি আমি স্বেচ্ছায় আসি, তাহলে লাইব্রেরির জন্য আসবো, পড়াশোনা করার জন্যই আসবো, তাছাড়া আমি আসবো না। নিজের প্রয়োজন থাকলে অবশ্যই, আমার সহকর্মীরা খুবই ভালো মানুষ, তাদের কাউকে যদি বলি আমার কাজটা হয়ে যাবে, এটা নিয়ে আমার কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই, সেই কাজটা হবে। এমনকি আমার নিজের কাজের জন্যও আসবো না, কিন্তু লেখাপড়ার জন্য আসবো, কারণ এই জায়গাটা এত ভালো লাইব্রেরি আশেপাশে কোথাও নেই। এই কারণে যদি আসতে হয় তাহলেই শীতলকুচি কলেজে আসবো। সবাইকে আন্তরিক ধন্যবাদ। দিনের শেষে আমিও প্রচন্ড ক্ষুধার্ত, আজকের দিনটা না হলে অন্তত চার পাঁচজন বলতো যে স্যার খাননি এখনো, কারণ সবাই জানে, সবাই জানে যে 12:30 বাজা মানে হচ্ছে স্যারের খাওয়া হবে, নইলে মেজাজ গরম, কাজকর্ম গন্ডগোল হবে। আজকে কেউ বলেনি, সেজন্য ধন্যবাদ যে অনেক বেলা হয়ে গেছে, খাওয়া হয়নি, এবং আপনারা অনেকেই অভুক্ত রয়েছেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। শেষে বলবো, সবাই আমার ছাত্রছাত্রীরা আমার সঙ্গে বলবে, থ্রি ইয়ার্স ফর শীতলকুচি কলেজ, থ্যাংক ইউ।